জয়পুরহাটে অধিক লাভের আশায় অপরিপক্ক কলা আড়তে এনে হিট দিয়ে পাকাচ্ছেন ব্যবসায়ীরা। বাগান থেকে কলা কিনে নিয়ে আসি, নিয়ে আসার পর হাটকে নাম পাওয়ার পর বিক্রি করি, বিক্রি করার পরে যে টাকা পয়সা লিবার জন্য এখানে আসে বসে আছে ভাই। একদিনে পাকেনি তো, এটা 24 ঘন্টা পর বেড়ে হচ্ছে, এখানে হিট হয়। হিটের কারণে কলাগুলোর বাইরের খোসার রং হলুদ ও ভেতরে নরম হয়ে যাচ্ছে, দেখে মনে হবে পাকা কলা। ইচ্ছা হলো যে এত বড় হলো সারা সারা হলো ইয়াক দিবে ওই পাশের ইয়াকের গুড়া কাঠের গুড়া দেখ আগুন লাগে দিয়ে ওর ভিতরে ছুটে। জয়পুরহাটের সদর উপজেলার দুর্গাদহ বাজার জেলার সবচেয়ে বড় কলার হাট, এখানে প্রকাশ্যে হিট দিয়ে কলা পাকানোর কাজ চলছে। হিটের মধ্যে একটা ইয়া চাল দিবে দিয়াছো, দেওয়ার পর 24 ঘন্টা পর ডাক দিচ্ছে। এটি বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন হিট দিয়ে পাকানো কলা খেলে তেমন কোনো সমস্যা হয় না, তবে স্বাদ কম থাকে। এরপরও এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।